সকাল বন্ধুরা, তো ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। ও হ্যাঁ, আজকে বলিনি, আজকে মঙ্গলবার, তো ঘুম থেকে উঠে বৃষ্টি না মানে ঘুমের মধ্যেও দেখছিলাম যে বৃষ্টি, কারণ আমাদের এখানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আমিও ঘুম থেকে উঠলাম, রুদ্রিকও এখনই ঘুম থেকে উঠলো, দেখতে পাচ্ছো, হাই তুললো, আর দেখো জিভ দেখাচ্ছে। তোমার জিভ কয় সোনা? ও, এটা জিভ তোমার? তো ঘুম থেকে উঠে মানে বিছানাতেই বসে আছি। আর একদিনকে তো বললাম যে আমাদের এখানে ভৈরব আছে, তো যে পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত, তোমাদেরকে একবার দেখাতে নিয়ে যাব, যে মানে ভৈরব মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে জলে। তো কতটা ভর্তি হয়েছে জানি না। তো পুজোর আগে তো সবাই ধরো পাট ভিজে যায়, মানে পাট পচানোর জন্য ওদের জলের খুব দরকার হয়, তো বৃষ্টিটা হয়ে খুব ভালোই হলো, জলের আর অভাব হবে না। আর ঠাকুর ঘরে গেট তো লাগানো হয়ে গেছে দেখলে, তো আজকে খোলার কথা, মানে আজকে দুপুরে, আজকে মঙ্গলবার আছে, ভালোভাবে পুজো করব। তো এত বৃষ্টি হচ্ছে মানে ফুল তুলতে যাওয়া তো সম্ভবই না এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে জবা ফুলগুলোও নষ্ট হয়ে যায়, কারণ আমি লক্ষ্য করে দেখেছি যেদিন যেদিনই বৃষ্টি হয় জবা ফুলের পাপড়িগুলো পুরো নষ্ট হয়ে যায়, মানে বৃষ্টির জলের চাপে। তো জানি না ফুল পাবো কি না, যদি এরকমই বৃষ্টি পড়তে থাকে সারাদিন তাহলে হয়তো দুই একটা ফুল ছাড়া না পেতেও পারি। তো এখন সকাল 7টা বাজলো, জানি না কাজকর্ম সব বাইরে গিয়েই করতে হবে, বাসন মাজা উঠোন ঝাঁট দেওয়া সব কিছু বাইরে, তো এরকম বৃষ্টি পড়লে বৃষ্টির মধ্যে আর নামবো না, জানি না কতদূর কী হবে। তো চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, কতটা বৃষ্টি পড়ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বৃষ্টিটা হচ্ছে রাত্রিবেলা থেকে, ওই জন্য ধরো পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা। আর দেখো চারিদিকে জল বাতিয়ে গেছে, ঘরের এপাশে ওপাশে দেখো পুরো জল বাতিয়ে, আর ফুলগুলোর অবস্থা খুব খারাপ। দেখো দেখো জবা ফুলগুলো মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো তো ফুলের পাপড়ি টাপড়ি সব দেখো সব ছিঁড়ে গেছে। আর দেখো এইদিকেও জল বাতিয়ে গেছে, আর গাছগুলোর গোড়াতে দেখো লক্ষ্য করো বালতির মধ্যে পুরো টাবু টুবু জল, ছাদ থেকে দেখো পাইপে করে জল পড়ছে। দেখো তো জলের স্পিড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর লঙ্কা গাছের গোড়াগুলো দেখো প্রায় ডুবে গেছে, মানে লঙ্কা গাছের গোড়াগুলো প্রায় এক আঙুল মতো দেখো জলে ডুবে রয়েছে, আর জল থই থই করছে দেখো পুরো। এই দেখো কতটা জল জমে গেছে দেখো, জানি না লঙ্কা যদি লঙ্কা গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে আবার লঙ্কা গাছগুলো বাঁচবে না, মরে যাবে। তো আশা করি জলটা নেমে যাবে যখন বৃষ্টি কমে যাবে, কোনো ক্ষতি হবে না। আর এদিকে এই দেখো জবা ফুল গাছগুলোর অবস্থা দেখো। আজকের ব্লগটা শুধু তোমাদের সাথে মায়ের পুজোটাই আমি শেয়ার করব। তো দেখো স্নান টান করে ভেজা কাপড়েই চলে এসেছি, কারণ ঠাকুর ঘরের ভেতরে যে সিমেন্ট বালির গুঁড়োগুলো আছে ওগুলো ঝাড় দিয়ে বের করতে গেলে ধরো যে মানে যে নাইটিটা পরে আমি পুজো করব তো সেটা পরে তো হবে না, ওই জন্যে ভাবলাম স্নান টান করে একেবারে শুদ্ধ কাপড়ে পুজো করব। তো তার আগে স্নান করে এসে দেখো ওই কাপড়েই আমি ওই যে ধুলো টুলো ওগুলো সমস্ত ঝাড় দিয়ে নেব, তারপর আবার আমি আর একবার গা ধুয়ে নেব, তারপর আমি পুজো করতে আসব। তো দেখো ঝাড়টা দিয়ে আগে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরের ভেতরে ধরো যা যা ছিল ঠাকুরের পুজোর জিনিস সব একটা সাইড করে সরিয়ে রেখেছিলাম গ্রিলটা লাগানোর দিন, আবার দেখো সব একটা একটা করে বাইরে বের করে দিলাম এক সাইড করে, আগে ওগুলো ঝাড় দিয়ে বের করে নেব, তারপর আবার সমস্ত ঝেড়ে মুছে তারপর আবার সাজিয়ে রাখবো ঠিকঠাক করে। তো সিমেন্ট বালির যে গুঁড়োগুলো ওগুলো ধরো আর একদিনকে আমি কাপড় দিয়ে টেনে টেনে পরিষ্কার করেছিলাম, তো অতটা ভালো হচ্ছিল না, তাই জন্য আবার ধরো বারুণ নিয়েও যেতে পারবো না। তো ওই জন্য মা বললো ওই যে আমাদের এখানে বড় বাদে মানে উলু দিয়ে উলু না উলো যাই হোক বলে, মানে আমি ঠিক বলতে পারছি না, উলোই বলি যাই হোক, তো ওই উলোর দেখো বারুণ করে নিয়েছি আমি একটা ছোট্ট, মানে ওটা কিন্তু খড়ের না, ওটা ওটার নামই হচ্ছে উলো। তো ওই উলোর বারুণ দিয়ে দেখো টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো একটা নিড়িন নিয়েছি, তো সিমেন্টগুলো দেখছি নিচে পড়ে না আটকে গেছে, তো ওগুলো নিড়িন দিয়ে দেখো খুঁটিয়ে খুঁটিয়ে তুলে নিচ্ছি, আর আস্তে আস্তে দেখো ঝাড় দিচ্ছি। আর একটা সমস্যা কি বলো তো, মানে ফ্রিভাবে তো পরিষ্কার করতে পাচ্ছি না, ওই দেখো ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে দেখো বসে বসে পরিষ্কার করছি, কারণ জায়গাটা তো জানো আমি আর একদিন বললাম মানে জায়গাটা একদমই কম, মানে না বসার মতো না দাঁড়ানোর মতো, তো খুব কষ্ট করে পরিষ্কার করতে হয়। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করতে মোটামুটি আমার এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তো চলো আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো।
ধূপ দেখো ধরিয়ে নিলাম, আর পুজো করতে এসে না মানে যদি পরিষ্কার নাও করি না তাও মায়ের পুজো করতে এসে বেশ অনেকটা টাইম লাগে, আর রুদ্রদীপকে সেই সময়টা আমি রাখি না, যেন রুদ্রদীপকে ও বাড়ি রেখে আসি, কারণ রুদ্রদীপকে নিয়ে পুজো করা সম্ভবই নয়, একটা বাচ্চাকে নিয়ে ধরো এইভাবে টাইম দিয়ে পুজো করা কখনোই সম্ভব না। তো দেখো এবার আমি মায়ের প্রসাদটা রেডি করছি। তো আজকে মায়ের জন্য অতটাও ফল কিনে আনিনি, আজকে শুধু কলা আর ওই গুড়ের বাতাসা আর খাগড়াই দিয়েই দেবো মাকে। তো দেখো প্রসাদ রেডি করার আগে আমি আবার ফুলগুলো ঠিকঠাক গুছিয়ে নিলাম, মানে ফুল পাবো না ভেবেছিলাম, তো জানি না কেন হঠাৎ হঠাৎই মানে মঙ্গলবার শনিবার ফুল পাবো না মনে করলেও মানে যেন অনেক ফুল ম্যানেজ হয়ে যায়, আর শুধু মঙ্গল শনিবারই না মানে প্রত্যেকটা দিন, মানে যদি অল্প ফুলও থাকে তাও না যেন কোথা কোথা থেকে যেন ম্যানেজ হয়ে যায়। তো এমনও হয়তো পুজো করতে বসেছি তবু আমাদের পাড়ার মানে কয়েকটা জেঠিমা কাকিমা আছে, তো পুজো করতে বসেছি তো ঘন্টার আওয়াজ শুনে ওরা ওদের বাড়ির মানে ফুল নিয়ে চলে আসে, বলে এই দেখ আজকে আমাদের কাছে এই ফুলগুলো ফুটেছিল নিয়ে, মানে এইরকম হয়। তো এই নতুন বাড়িতে এসে থেকে মানে এমন দিন খুব কমই হয়েছে যে মায়ের জন্য আমি মানে ফুলই মানে খুব কম ফুল পেয়েছি, মানে এমন দিনটা খুব কমই হয়েছে, কারণ যেদিনই আমি পুজো করতে বসি না কেন অনেক ফুল পাই, আর সেই ফুল দিয়ে মাকে ধরো আমি মন ভরে সাজাই, আমার খুবই ভালো লাগে সাজাতে। তো মাকে আমি পুজো করি ঠিকই, কিন্তু পুজোর নিয়ম কানুন বা কিচ্ছু আমি জানি না, হয়তো তোমরা অনেকে দেখলে ভাববে যে এই ভুলটা হলো ওই ভুলটা হলো, তো আমি সম্পূর্ণ আমার মন থেকে মাকে পুজো করি, মন থেকে আমার যা যা করতে ইচ্ছা করে আমি ঠিক তাই করি, এমন কিছু না যে এই নিয়মটাই আমাকে করতে হবে বা এভাবেই আমাকে করতে হবে, সেরম কোনো ব্যাপার না। সবার নিয়ম তো ধরো এক না, তো তোমাদের চোখেও যদি এরকম আমার কিছু ভুল ত্রুটি ধরা পড়ে তো কিছু মনে করো না, কারণ আমি আমার মতো করে আমার মন থেকে পুজো করি, এতে মা কতটা সন্তুষ্ট হয় আমি জানি না, তবে যেটুকু আমি করি আমার নিজের মন থেকে করি। জয় মা।